হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে বাবাইয়ের ড্রেসটা দেখেছো? পুরো ইয়েলো ড্রেস। আসলে ইয়েলো ছিল না, প্যান্টটা একটুখানি ব্লু টাইপের ছিল, তার মধ্যে রেড কালারের ফুল ছিল। তো ওই প্যান্টটাকে খুলিয়ে মানে ওকে খাওয়ানো হয়েছিল, তো একদম পুরো পুরো একদম মাখামাখি করে ও ভাত খেতে বসলে। তো প্যান্টটাকে চেঞ্জ করে আর একটা প্যান্ট পরিয়ে দিয়েছি। তো ওটা জামাটার সাথে মাছ মানে মানাচ্ছে না, কি করব পর এখন আর কি হবে। তো যাই হোক, ওকে ওর কাজ ফাজ দিয়ে আমি বসে গেছি আমার নিজের কাজ করতে। বিছানাটা গুছিয়ে নেব, তারপরে তো আছেই নিজের খাবারের জোগাড় করা, তারপরে জামা কাপড় ধোয়া, এগুলো আছি। আর আজকে মেঘমেঘও করছে, বৃষ্টি হবে না তবু মেঘমেঘ করছে। আজকে আর কালকে মানে আজ আর আগামীকাল দুদিন বৃষ্টির সেরকম নেই, ওই 40% 50% এতে বৃষ্টি হবে না। যেদিন ওয়েদার রিপোর্টে 100% থাকে সেদিনকে একদম খুব বৃষ্টি হয়। তো যাই হোক, বৃষ্টি বৃষ্টি নেই কিন্তু মেঘমেঘ করছে। আর বর্ষাকালে না ঘরের মেঝে টেজে খুব স্যাঁতস্যাঁতে করে, কিন্তু যেহেতু মাঝে মাঝে রোদ উঠে যাচ্ছে সেই জন্য এবছর না মেঝেটা অতটা স্যাঁতস্যাঁত করছে না, একটুখানি মানে শুকনো শুকনোভাবেই আছে। কিন্তু টানা এক নাগাড়ে বৃষ্টি হলে তখন মেঝেটা স্যাঁতস্যাঁত করে, মানে তখন ঘরটা মুছতেও অতটা ইচ্ছে করে না। তো দেখো আমার বিছানা গুছানো একদম কমপ্লিট হয়ে গেছে, একদম পুরো ফ্রেশ। বিছানাও ফ্রেশ, আমিও ফ্রেশ, বাবাইও ফ্রেশ। এখন এই বিছানা গুছানো শেষ করে এরপর যাব জামা কাপড়টা কাচতে, তার আগে মোবাইলটা একটু চার্জে বসাবো। তো দেখি কারেন্ট আছে কি না আমি জানি না, কারণ এখানে যা কারেন্ট যাওয়ার রোগ আছে সে আর কি বলবো, ভীষণ কারেন্ট যায় এখানে। তো যাই হোক, আর জানো আমাদের হচ্ছে মশারিগুলোও না একদম মানে মানে ছিঁড়ে ছিঁড়ে গেছে, ছিঁড়ে বলতে পুটো 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 হয়ে গেছে। আর একটা জায়গা তো অনেক বড়ো ফুটো হয়েছে, যাই না ওটা ওই মর্টিনের আগুন পড়েছে না কি বুঝতে পারছি না। একটা মশারি আবার কিনতেও হবে, মানে কি থেকে ফুটো হচ্ছে আমি তো বুঝতে পারছি না, মানে মাথাতেই ঢুকছে না। একটা নতুন মশারি আমরা নিয়েছিলাম, সেটাতেও দেখলাম একটা দুটো জায়গায় ফুটো হয়েছে। আর এইটাতে এই মানে যেটা পার্পল কালারের দেখছো এইটাতে তো মনে অনেকগুলো হয়েছে, আর একটা জায়গায় বড় হয়েছে, আগুনের মনে হয় ছিটা পড়েছে না কি। তো যাই হোক, একটা মশারিও কিনবো, সেটা হচ্ছে পরের মাসে কেনার কথা আছে, কারণ পরের মাসে আমরা এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি এখনই বলবো না, যাচ্ছি এক জায়গায়, সেখানে গিয়ে কিনব। তো এখন একটু মোবাইলটা চার্জে বসিয়ে দেব, মোবাইল দুটোতেই আমার চার্জ নেই, যেটাতে ভিডিও করি আর যেটা এই যে যেটা আমার হাতে রয়েছে, এই দুটোতে কোনোটাতেই চার্জ নেই। আছে, খুব কম আছে, 50% মতন আছে। তো মোবাইলটা চার্জে বসিয়ে দেব, কিন্তু বসাতে গিয়ে দেখি কারেন্ট নেই। এই যে কারেন্ট গেল, এখন কখন যে আসবে জানি না, কারেন্ট নেই তবুও আমি বসিয়ে রাখবো, মাঝে মাঝেই তো আসে, তখন একটু একটু করে চার্জ হয়ে যাবে এই আর কি। তো চলো বিছানা টিছানা গুছিয়ে কাজবাজ শেষ করেছি, এবার বাকি কাজগুলো করে নেবো, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। আজকে এখানে মহরম বলে কারেন্টটা অফ, কখন থেকে জানো? সেটা হলো আজকে সকাল 11টা থেকে কারেন্টটা অফ হয়ে গেছে। মহরম এখানে উৎসব হলেই কারেন্ট অফ হয়ে যায়। আদিবাসীদের একটা কি উৎসব হয় এখানে, সরহুল বলে, আর একটা এই মহরম, আর একটা হচ্ছে রামনবমী। এই তিনটে অকেশনে কারেন্ট পুরো বন্ধ, সকালবেলায় যাবে 10টা 11টায়, আসবে রাত ওই 10টা 11টা, 11:30 12টাও হতে পারে, মানে যাওয়ার টাইমটা ঠিক আছে, আসার টাইমের কোনো ঠিকঠাক নেই, ঠিক আছে। মোবাইলে চার্জও নেই বেশি, অল্পই চার্জ আছে, দুটো মোবাইল আমার, দুটোতেই সেম। আমার বর তো অফিসে গেছে, অফিসে আলাদা ব্যবস্থা, অফিসে তো কোনো অসুবিধা নেই। এখন অসুবিধা যেটা হচ্ছে, বাবাইকে জাগিয়ে আজকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে মুছলাম, যখন মুছছিলাম ও হাঁটাচলা করছিল, দুম করে পড়ে গেছে, এত শুকনো করে মুছি তবুও পড়ে গেছে। যাই হোক, একটা ভেজা জায়গার উপর দিয়ে ঠিক মতো ব্যালেন্স করতে পারেনি। এখন যে দ্বিতীয় প্রবলেমটা একটা ফেস করছি সেটা হচ্ছে, এখনও পর্যন্ত আমি চান করতে পারিনি আজকে, ঠিক আছে। ওকে ঘুম পাড়াচ্ছি, ঘুমোচ্ছেও না, এই যে হাত পাখা, এই হাত পাখা দিয়ে হাওয়া করছি। ওর হচ্ছে একটা অভ্যাস যে ফ্যান না চললে ওর ঘুম হবে না,
তো এই হাত পা খাতে হাওয়া করছি, ও যদি 5টা মিনিটও ঘুমায় আমি 5 মিনিটে চানটা সেরে বেরিয়ে আসবো। আজকে আর কিছু মানে সাবান টাবান কিছু মাখা হবে না, ঠিক আছে, শুধু গায়ে জলটা ঢালবো আর বেরোবো। তোকে অনেকক্ষণ ধরে আমি চেষ্টা করছি ঘুম পাড়ানোর, কিছুতেই ঘুমোয় না, কারেন্টও নেই, আর যা কটকটে রোদ উঠেছে না, আর বলো না কখন যে বৃষ্টি হবে, দেখিয়েছে 3:45 নাকি বৃষ্টি, জানি না, বলতে পারছি না, একদম আকাশ পুরো নীল, দেখে মনে হচ্ছে না যে এটা হচ্ছে বর্ষাকালের আকাশ, মনে হচ্ছে যেন গ্রীষ্ম মানে বৈশাখ জ্যৈষ্ঠ অথবা হচ্ছে শরৎকালের আকাশ, এরকম মনে হচ্ছে। তাড়াতাড়ি ঘুমাও বাবা, তাড়াতাড়ি ঘুমাও, হ্যাঁ চোখটা বন্ধ করে ঘুমাও, গুড নাইট বলে দাও তো, গুড নাইট, জোরে বলো গুড নাইট, আমি ঘুমাচ্ছি, ঘুমিয়ে পড়ো। সেই যে সকাল 11টায় কারেন্ট গেছে, 9:40 কারেন্ট এলো। তাহলে ভাবো তো, আজকে ইলেকট্রিক বিল বেঁচে গেল আমাদের। হ্যাঁ, রাঁচিতে উৎসবেরও একটা নিয়ম আছে, কালকে গ্যাসের নিয়ম বললাম, আজকে হচ্ছে উৎসবের নিয়ম বললাম, উৎসবে হচ্ছে এখানে কারেন্ট, উৎসবে না কিছু উৎসব আছে যেটা যে ঝান্ডা পড়ে, যেরকম কি মোহরম, রামনবমী আর সরহুল, সরহুল এখানকার যেটা স্থানীয়। তো যাই হোক, এইসব উৎসবে তো কারেন্ট অফ থাকবে, ঠিক আছে, সকালবেলায় কারেন্ট যাবে আর আসবে সেই রাত্রেবেলা, ঠিক আছে। তো এটাই হলো ঘটনা, এটা হলো এখানকার উৎসবের নিয়ম। তো যাই হোক, উৎসব শেষ হয়ে গেছে, তারপরে কারেন্ট এসছে, তাও অনেকবার ফোন করা হয়েছে কখন আসবে কখন আসবে জানার জন্য। প্রথমে বললো 6:30 থেকে 7টার মধ্যে আসবে, তারপরে সেটা হলো না, তারপরে এলো 8:30 বলেছিল, সেটাও হলো না, আমি তো ব্যাস। তো কারেন্ট এসেছিল 9:40, তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমি ভাবলাম তাহলে এবার ভিডিওটা স্টার্ট করি, তো আবার কারেন্ট চলে গেছে, দেখতেই পাচ্ছ পুরো কারেন্ট অফ এখন। এখন এই যে মোমবাতি জ্বালিয়ে, মোবাইলের লাইট জ্বালিয়ে তারপর হচ্ছে ভিডিও করছি, কিছু করারও নেই। কোন দিকে শুরু করি, এদিক থেকে ওদিকে গেলে না, তো মোবাইলে লাইট জ্বালিয়ে ভিডিও টিডিও করছি এখন, অবস্থা খুবই খারাপ। মানে সকাল থেকে ফোনটা চার্জও ছিল না, আমার জানা ছিল না যে আজকে কারেন্ট থাকবে না, যদি জানা থাকতো তাহলে আমি সকালবেলা চার্জে বসিয়ে দিতাম মোবাইল, দুটো মোবাইল একটা মোবাইলেও চার্জ ছিল না। ওই যে এসছে, আবার এসছে, দয়া করে সুইচ দেওয়া গেছে, ওই যে সবে লাস্টের দিকে, জানি তো সবে কারেন্ট এলো, আমি দেখেছি। তো এখন আমি এবারে চুলটা বেঁধে নেবো, চুলটা বেঁধে নিয়ে তারপরে এরকম মোমবাতি জ্বলছে দেখেছো, যখন ঘরের মধ্যে ঘুরঘুর করবে না, ঘরে মা সুচ্ছ বাইরে থেকে বসবে, একটা পাত্রি এসছে। আরে ফেসবুকে রিলস দেখছিলাম, তো রিলস দেখতে দেখতে হঠাৎ এক করে একটা ভিডিও দেখলাম যে একটা মেয়ে আর কি তার সমস্ত পরিচয় দিয়েছে, তার নাম কি, বয়স কি, কোথায় থাকে, কি রং গায়ের, হাইট কত, পড়াশোনা কত, সব দিয়েছে, দিয়ে বলেছে পাত্র চাই, হয়তো সম্বন্ধে কিছু ব্যাপার আছে। তো আমি আমার বরকে দেখালাম, বললাম পছন্দ, বিয়ে কর, মেয়েটাকে দেখতে মোটামুটি ভালো, খারাপ না, খুবই সুন্দর দেখতে। তো বর বলল, কি বললে জানো তুমি তখন, ও বললো বাবার সাথে বিয়ে দেবে, আর ওখানে আমি ওখানে আমি কমেন্ট সেকশনটা দেখলাম, কে কি কমেন্ট করেছে দেখলাম, সবাই মানে বলেছে যে বেশিরভাগ কমেন্ট যেটা সেটা বলেছে সব বুড়ো কাকুরা রেডি হয়ে আছে বিয়ে করার জন্য। তো চলো, কি দেবে বাবা, কি দেবে, আর ওই নেকটাই নাও, কত বাজে এখন, 12টা, বারোটা বাজে, ও তাহলে তো আমার নেটটা বন্ধ করতে হবে, তোমার নেট, তোমার প্ল্যানিং শেষ হয়ে যাবে, না ওই আমি, ও তোমার প্ল্যান শেষ হয়ে যাবে, প্ল্যান তো শেষ, কোনো কাজই করবে না, তাই না, তো জিজ্ঞেস করছি 1 GB না 2 GB করবে, 1 GB করাবে,
চুলটুল সব বেঁধে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে চুল বাঁধা। আজকে সেই সকালবেলা একবার মাথা আঁচড়েছিলাম, তারপরে মাথাটা আঁচড়ানো হয়নি, তো এখন মাথাটা আঁচড়ে নিলাম। কারণ সারাদিন না কারেন্ট না থাকলে যা হয়, ছুটে ছুটে চান করা, ছুটে ছুটে সব কাজ করা বাবাইকে নিয়ে, মানে ভীষণ, মানে আজকের দিনটা ডিস্টার্ব লাগছিল। চাঁদটা না কিরকম লম্বা টাইপের লাগছে, জানলা দিয়ে দেখতে পাচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আজকে আমি ভীষণ টায়ার্ড, ভীষণ টায়ার্ড আজকে, কারণ সারাদিন কারেন্ট না ছিল না, তো সেই জন্য বাবাইকে নিয়ে সব কাজ করতে হচ্ছে। বাবাই তো বেশি ঘুমায়নি আজকে, ওকে নিয়েই ঘর ঝাড় দিতে হচ্ছে, মুছতে হয়েছে, চান করতে হয়েছে। পাঁচ মিনিট, আচ্ছা দু মিনিটে চান করেছে, দু মিনিট ঘড়ি দৌড়ে পাক্কা দু মিনিটে। এক বালতি জল গিয়েছি বাথরুমে, হুড়ুর করে মাথা দিয়ে ঢেলেছি, জামা পরে বেরিয়ে এসছি। খুব ভীষণ আজকে ক্লান্ত আমি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে কালকে আবার একটা নতুন ব্লগে। আশা করি কালকে ব্লগটা একটু ভালো করে করতে পারবো। বাবাই কাছে কেন বাবাই? কালকে আবার নতুন ভাবে করতে পারবো আশা করি। আজকে করার চেষ্টা করেছিলাম, কিন্তু জানতাম না কারেন্টটা আমার ভিডিওটা মানে পুরো ঘেটে ঘ করে দেবে। চলো কালকে আবার দেখা হবে নতুন ব্লগে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে যেও, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আজকের মতো এখানে শেষ করছি, টাটা বাবাই। আসো গুড নাইট বলবে না, এখান থেকে বল, এখান থেকে গুড নাইট, টাটা গুড নাইট, টাটা গুড নাইট, টাটা গুড নাইট বলে দাও তো বাবা, বাবা বলে দাও।